हेलो एवरीवन, लिपिशन ब्लॉगे सबाई के स्वागतम। आज के चले सकाल सकाल एक वीडियो नहीं, तो एखन बजे साढ़े दसटा, सकाल साढ़े दसटा। तो आज के घूम थे उठे नयटार दिखे, उठे देखी काजे मे आसें, तो सब काज निजे के करते हबे। ताई ढाला बसन धुए निये झाड़टार दिए घर झाड़ू दिए आमि एकेबारे स्नान करे निएछि, कारण रान्नाघरे चले जाब। तो आमार स्नान रेडी, सिंदूर पड़े निलाम, एखन आमि रान्नाघरे जाब। तो आगे प्रथम दूधटा जाल दिए निब, कारण हे साढ़े दसटा जेहेतु बेजे गेछे, बाबा के खबर दीते हबे, माने आमार शशुर मशाई, आमार शाशुड़ी शशुर मशाई एखन ओनारा आमार काछे ढाकातेई थाकेन, कारण आमार शाशुड़ी हे कैंसार पेशेंट, 9-10 मास धरे तार चिकित्सा होच्छे, सेई सुबादे तारा एखानेई थाकेन। तो बाबार जोन्नो सकाले दुइटा रुटी रात्रे करे रेखेछिलाम, दुइटा रुटी गरम करे निये दूध दिए दिए दिलाम, चीनी टीनी खाय ना, शुधु दूध दिए रुटी छिड़े छिड़े एभावे दिते हय। आर शाशुड़ी मार सकालेर खाबार होये गेछे 8:30-এর दिके, कारण आमि एत सकाले उठते पारि ना, एजोन्नो बाबा सकाले उठे मायेर जोन्नो भात आर आलू सेद्ध दिए करे देय, मा खेये नेय। आर एखन एकटु दूध दिए दिब, 1 কাপ दूध, आर होच्छे बाबार जोन्नो दूध रुटी। तो दिए एसे आमी आमार जोन्नो चा तुले दिच्छि, आमी आजके सकाले चा दूध चा खाबो, आर साथे একটু চিড়ে ভাজা খাবো। যেহেতু আজকে ওর বাবাও নেই, মানে আমার হাজবেন্ডও অফিসে, কারণ ওর নাইট ছিল এবং নাইটের পর হচ্ছে আজকে মর্নিংও আছে, একসাথে করে বাসায় আসবে। তো চিড়ে ভাজাটা আমি ঢেলে একটা কোটায় রেখে দিচ্ছি, আর এই চিড়ে ভাজাটা দিয়েই আমি আজকে দুধ চা করে আজকে সকালের নাস্তা সেরে ফেলবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ের জন্য দুধ আর রুটি রেডি করে রাখবো। তো মেয়েকে ডেকে আসলাম, ও মানে একটু উঠা উঠা ভাব। তো এর মধ্যে আমি আমার চিড়ে ভাজাটা চানাচুর দিয়ে মাখিয়ে নিলাম, আর এদিকে দুধ চাটাও রেডি করে নিলাম। আসলে একদিন কাজের মেয়ে যদি না আসে আমাদের সত্যি তখন হতাশ হতাশ লাগে, যদিও আমরা সব কাজগুলো নিজেরাই কিন্তু করতে পারি, তারপরেও যেহেতু কাজের মেয়ে রাখা হয়, সেহেতু কাজের মেয়ের জন্য ওয়েট করে থাকতে থাকতে যদি কাজের মেয়ে হঠাৎ করে না আসে তখন কিন্তু সব নিজেদেরকেই করতে হয়, আর তখন একদম প্যারা হয়ে যায়। তো যাই হোক, আমার রেডি চা আর চিড়ে ভাজা। অনেকেই হয়তো বা ভাবতে পারো যে কি ব্যাপার দিদি, তুমি এরকম খাবার কেন খাও। আসলে খাবারটা এক একজনের এক এক রকম পছন্দ মতো, অনেকে আছে চিড়ে ভাজা এটা হচ্ছে, তারপর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে দুধ চা, আমারও ভালো লাগে এটা। তো মেয়ের জন্য দুধ রেডি করে ফেলেছি, আর এদিকে আমিও চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে চলে যাবো আবার রান্নাঘরে, আর রান্নাঘরে যাওয়ার আগে কিছু কাজ আছে সেগুলোও সেরে নেব। তো আমার চা খাওয়া শেষ, এখন রান্নাঘরে গিয়ে থালা বাসনগুলো রেখে এসে কাপড়গুলো নেড়ে দিব। আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সকালে উঠে, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, এখন কাপড়গুলো আগে রেডি করে নিয়ে হচ্ছে নেড়ে দিব, তারপর হচ্ছে অন্য কাজ করব। কারণ একা একা হিমশিম খেয়ে যায় আসলে। এখন আমি আগে যখন একা ছিলাম, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, তখন এটা হতো না, কারণ আমরা যা রান্না করি তাই খেতে পারি। কিন্তু এখন যেহেতু শাশুড় শাশুড়ি সবাই আছে, শাশুড়ি যেহেতু রুগী, সো তার একটু এক্সট্রা খাবার দাবার লাগে। তো কাপড়গুলো নেড়ে নিয়ে নেড়ে দিয়েছি, এবং যে শুকনা কাপড়গুলো ছিল সেগুলো তুলে একবারে ভাঁজ করে রাখলাম, না হলে আবার ওই পরে আবার ওই ঝামেলাটা থেকেই যায়। তো আমি এখন ভাত তুলে দিব, চাল নিতে আসছি। সবাই দেখতে পাচ্ছ, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। তো চালটা ধুয়ে আমি ভাত তুলে দিব, আর এদিকে কুটা বাসাগুলো করে নেব। আর আজকে একটু তাড়াহুড়ার মধ্য দিয়ে আজকে সিসি ক্যামেরা লাগাতে এসেছে। আসলে বাসায় সিসি ক্যামেরা আগে ছিল না, ইদানিং লাগানোর কারণ হলো আমার বাসা একটা ফ্ল্যাট, পাশের ফ্ল্যাট হচ্ছে আমার অনলাইন বিজনেসের অফিস। তো অফিসে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ আমার এমপ্লয়ার যারা তারা কাজ করে, সো সেই ক্ষেত্রে আমি সবসময় তাদের কাছে যেয়ে দেখতে পারি না, তখন আমি সব কিছু মিলে, আসলে সিকিউরিটি সব কিছু মিলে আমি সিসি ক্যামেরাটা লাগাচ্ছি। তো এদিকে আমি মাংসটা কেটে নিলাম মুরগি, আর সাথে পেঁয়াজ রসুনও কেটে নিচ্ছি, নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর নিজে নিজে যখন কাজ করা হয় তখন কিন্তু নিজেরা কাজ করতে করতে সব কাজ একসাথে ক্লিন করে রেখে কিন্তু সব কিছু করা যায়, আর কাজের মেয়ে থাকলে এই যে এরকম নিজের কাজগুলো নিজে করে পরিষ্কারও করে নিচ্ছে, আর কাজের মেয়ে থাকলে তার জন্য রেখে দিতাম, হঠাৎ করে কাজের মেয়ে না আসলে তখন হয়ে যেত বিপদ। এটা টমেটো কেটে নিব, এটা মাংসতে দিব। আজকে তেমন বেশি কিছু করব না, জাস্ট ভাত আর হচ্ছে খাসি, সরি মুরগির মাংস।
তো আর হচ্ছে একটা সবজি রান্না করব। এই এদিকে উনিও খাবেন, মানে যিনি সিসি ক্যামেরা লাগাতে এসেছেন পরিচিত, তো দুপুরের খাবার এখানেই খাবেন। আমি আসলে বেশি কিছু আজকে রান্নাও করতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে দিন গিয়েছে, দিন যাচ্ছে। তো আদা জিরেও বেটে নিচ্ছি, ব্লেন্ড করে নেবো একসাথে। আদা জিরে রসুন সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে মুরগিটা রান্না করে ফেলবো। মেয়েও উঠে পড়েছে, ওইদিকে মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে একাই। আসলে মেয়ের দিকেও খেয়াল সবসময় রাখতে পারি না, এত কাজ, এত কিছু ধকল, এত কিছু মিলে মেয়েও আমাকে খুব বোঝে, তখন মাঝে মাঝে মেয়ে কিন্তু একা একাই খেয়ে নেয়। এই যে এত কিছু করেও কিন্তু আমরা কখনোই কারো মনও পাই না, দেখবে এত কিছু করার পরও শেষে একটা কথা শুনতে হয় যে সারাদিন কি করলাম, তাই না? এই যে আদা জিরে ব্লেন্ড করে নিলাম, এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব। প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে মানে পুরন টাইপের যেগুলো মশলা সেগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে তেলে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে আমি মাংস আসলে এক এক সময় এক এক রকম করে রান্না করি, কখনো কষিয়ে রান্না করি, আবার কখনো মাখা একদম মেখে নিয়ে তারপর তুলে দিই, আবার আরেক রকম করেও রান্না করি। খাসি মাংস আমি দুই তিন রকম করে রান্না করি। তো আমার হচ্ছে পেজ লিপিশন ব্লগ পেজে কিন্তু অনেক মাংস রান্নার ভিডিও আছে, আবার ইউটিউবেও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে লিপিশন ব্লগ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 আমার পেজ একটা ফলো দিবে লিপিশন ব্লগ পেজে, এবং অবশ্যই কমেন্ট করবে সব ভিডিওতে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করবে, তোমাদের কোনো জানার থাকলে সেটাও কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবেও প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমি যখন ভিডিও আপলোড করব দেখবা যে তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো এদিকে মাংস হচ্ছে, আর ওইদিকে আমি আরেকটু সবজিগুলো কেটে নিই, সবজিগুলো রান্না করব জন্য সবজিগুলো কেটে নিই। আমি যখন রান্নাঘরে একা রান্না করি, মানে কাজের লোক থাকে না বা আমার হেল্প করার কেউ থাকে না, তখন আমি এভাবেই কাজ করি, একদিকে রান্না আরেকদিকে তরকারি কাটছি, মানে একসাথে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসতে আমার কাছে মনে হয় অনেক টাইম লাগে, যে সব কিছু কেটে বেছে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর রান্নাতে যাব, তখন আমার কাছে ওইটা মনে হয় যে অনেক টাইম, আর এটা আমার কাছে খুব অল্প সময় মনে হয়, কারণ আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলতে পারি, আর যদি গুছিয়ে নিতে যাই তাহলে তো সব কাজ করে নিয়ে তারপর শুরু করতে হয়। তো যেহেতু দুইটা চুলা এই সুবিধা আছে, সেহেতু আমি কিন্তু একসাথে কিন্তু দুই তিনটা কাজ করতে পারি। এদিকে হয়ে গেছে মাংস চলতেছে হওয়া, মানে প্রায় শেষ, আর ভাতও আমার হয়ে গেছে, ভাত রান্নাও শেষ করে ফেলেছি, ভাত নামিয়ে ফেলেছি, আর এখন শুধু সবজিটা রান্না করব। এদিকে শাশুড়ি মাও স্নান টান করে নিয়েছে, আর বাবাও স্নান এখনও করে নাই, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি রান্না করতে করতে ফাঁকে। তো এখন সবজিটা রান্না করে নিই। অনেকে আমাকে বলো যে দিদি কীভাবে তুমি এত কিছু সামলাও, তো আমি আসলে এত কিছু সামলাই, অনেক কষ্ট হয় তারপরও সামলাতে হয়, কিছুই করার নেই, আসলে নিজের সংসার, তো নিজের সংসার দিয়েও না, সংসার করতে গেলে একটা দায়িত্ব থেকেই যায়, তারপর সব কিছু মিলে আমরা যতই হয়তো বা বিরক্ত বোধ করি মাঝে মাঝে কাজ করতে করতে, কিন্তু শেষে কিন্তু আমাদের সেটা করতেই হয়। তো সবজিটা রান্না করব সরিষা বাটা দিয়ে, তো সরিষা আর মরিচটা আমি বেটে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু সবজি আমি তুলে দিয়েছি, তো প্রায় শেষ হওয়ার দিকে, হওয়ার একটু আগে আগে আমি সরিষা বাটাটা দিয়ে নামিয়ে ফেলবো সবজি। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই যে আজকের আয়োজন এটাই, হ্যাঁ সরিষা বাটা, আর এদিকে হচ্ছে মুরগির মাংস আর চালাদ। তো এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি, ওদের খাওয়া শেষ হলে আমিও খেয়ে নেব। আমিও খেয়ে ফেললাম সবার খাওয়া শেষ, আর আমি একটু হালকা অল্প একটু ভাত নিয়েছি, নিয়ে খেয়ে নিলাম। এখন কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো তুলে নেব। তো কাপড়গুলো তুলে একটু রেস্ট নিব, কারণ বিকেলে আবার লাইভের টাইম আছে 4টায়। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই আমার পেজে একটা করে লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আমার সাথে থেকো। টাটা, বাই বাই।